नमो भवाय नमः ॐ हलो भवाय नमः ॐ हलो भवाय नमः ॐ हलो भवाय सच्चिदानन्दं परमसुखदं केवलं घनविज्ञानमृतं पन्नवतारंगकाशगंगा सदेरसं केवलं मलववायं धैनैमृतिं एकं परं बन्धुं सकल जीवं अंतर्सर्गे केवलं मलववायं मृतिं सत्त्वज्ञानं सकल धर्मात्मनै तस्मै श्री सद्गुरु तं नमाम ॐ विष्णुजासो एवं सुमति पुत्रश्च अवतार स्वरूप रूपं मत्रपित्ते रूप पूजं ज्ञान विज्ञानै दत्रेश्च तस्मै श्री सद्गुरु तं नमाम ॐ ब्रह्मा विष्णु शिव तत्तादि जीवन मुक्ते पदायिनी ज्ञान विज्ञानै दत्रेश्च तस्मै श्री सद्गुरु तं नमाम ॐ हलो भवाय नमः ॐ हलो भवाय नमः ॐ हलो भवाय नमः বন্যায় ঘর না ভাঙলে সরকার থেকে ঘর দেয়? বন্যায় ঘর না ভাঙলে সরকার থেকে ঘর দেবে? আচ্ছা, তাহলেও দেওয়া হয়েছে। তাহলে আপনার ঘর না ভাঙা সত্ত্বেও মালবাবা আপনাকে মালবাবার নাম দিয়েছে, তাই তো নাকি? অসাধারণ, তাই তো নাকি? মালা বাবাকে ভগবানের সামনে এরকম কর্ম, তাহলে তাদের কি হবে? ভগবানের চোখেই দেখা যাচ্ছে এরকম কর্ম, তাদের কি হবে? হ্যাঁ বলেন, তাদের কি হবে? অনেক প্রমাণ এখানে রয়েছে, অনেক প্রমাণ এখানে উপস্থিত পাঁচজনের মধ্যে প্রমাণ আছে, অনেক যা ঘটে গেছে অনেক কিছু। তাতে কি হবে? এ জগতের জ্ঞান আপনারা যেসব ঘর জানেন চৈতন্য ঘর, আমি চৈতন্য ওইভাবে জানি না, আপনারা যেভাবে জেনেছেন আপনারা জানেন, আপনারা নিত্য সৎসঙ্গ করেন আমার থেকেও পঞ্চাশ বছর বেশি ধরে করছেন, আপনারা এই শরীর থেকেও পঞ্চাশ বছরের বেশি ধরে সেই নাম করেছেন, গুণগান করেছেন, কি হয়েছে? সেই রোগে পড়েছেন, শোকে পড়েছেন। তাহলে যে নামে বলেছে করিলে হচ্ছে এত পাপ হরে, জীবের এত সাধ্য নয় তত পাপ করে, আপনারা কি করছেন? তার হরিবাসর জ্ঞান হয়েছে বলছে, এখানে এসেছিল আজকে আরেকজন, বলছে দেখলে তো আগুন ধরে, দেখলে তো আগুন ধরে, আর কর্ম দেখলে চৈতন্য কেন? চৈতন্যর বাপেরও অপরাধ ধরা পড়ে। বুঝে গেছে কি বললাম? চৈতন্য কেন? চৈতন্যের বাপের, যদি চৈতন্যের বাবাকে জগন্নাথ, জগন্নাথকে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের অপরাধ ধরা পড়ে। বলেন দেখি কি কথাটার মধ্যে ভাব, বলেন দেখি। আপনারা যেসব কর্ম করছেন চৈতন্য কেন? চৈতন্য বাপেরও অপরাধ ধরা পড়ে। তার বলছে যে নাম করলে বলছে জীবের এত সাধ্য নয় অত পাপ হরে, বলা হয়েছে কোথায় হচ্ছে, কোনটা পাপ আর কোনটা কর্ম, বলেন দেখি। বলছে আপনাদের চোখের সামনে, ভগবানের চোখের সামনে যদি হয় আপনাদের অনেক ক্ষতি হয়েছে বাবা, আমি ক্ষতি করতে আসিনি, মালো বাবা ভগবান হয়ে এখানে ক্ষতি করতে আসিনি, কিন্তু আপনারা আপনাদের অপরাধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভগবানকে ফেলে রেখে কর্ম কিছু হয়েছে? ও সাধনামা, ভগবানকে ফেলে রেখে কোনো কর্ম হয়েছে? তাহলে আপনারা কি কর্ম করছেন, জগৎ কি কর্ম করছে?
মালা বাবাকে আপনারা চেনেন না, আপনাদের জানানোর জন্য তিন বছর ধরে এই যে সুযোগ দেওয়া হয়েছে আপনাদেরকে, তাই জানাতে এসেছে। চৈতন্য যেমন গিয়েছিল সেই জগন্নাথ ধামে তাকে জানতে, তাকে জানা তাদের জানাতে, ছয় বছর ওখানে ছিল, এক দু বছর নয়, ছ বছর সরলরূপু দমনের এখানে সকলের দমন করার জন্য, চৈতন্য জাগানোর জন্য। যখন দেখছে হচ্ছে না, দরজা ভেঙে ঢুকে গেছে, আমাকে ছাড়া কি পুজো করছো, কার পুজো করছো দেখি তো বলো দেখি, তখন ওই ভেঙে ঢুকেছে, তারপরে গিয়ে মিশেছে আর ওই পণ্ডিত ওখান থেকে হাতপাল করে গেছে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কি, তাহলে বলছি সব ভেঙে দেওয়া হবে, না ভাঙলে হবে না, আপনারা তো এমনি এমনি ঘর পেয়ে যাচ্ছেন আবার চোরের মতো, তাহলে আপনারা কি চোর, ঘর ভাঙেনি তাও ঘরের দাখিলা দিয়ে ঘর পেয়ে যাচ্ছেন, না লোভী, না নিজের কামনা বাসনা পুণ্যের জন্য সব কর্ম করছেন, কি কর্ম করছেন। এবার আপনারাই চারজন সামনে রয়েছেন, চারজন ওই মূলাধারে রয়েছে, তাই আপনাদের চারজনকে শুনতে হয়েছে ভগবানের কথা, তা বলে আপনাদের বলছি না, আপনাদের দ্বারা সকলকে বলতে হবে, আপনাদের যারা এইখানে পরতত্ত্বে ছাড়া হয়েছে। তাই বলছে এই জগৎ কিন্তু সংহারের কথা বলা আছে, সংহার কিভাবে হবে, তরবারি দিয়ে আপনাকে কোপ মারতে গিয়ে আমি অপরাধ নিতে পারবো না, অনেক অপরাধ নিয়েছি সেই যুগে 5000 বছর আগে মহাভারতের যুগে, সেই অপরাধকে পূর্ণ করার জন্য আবার এসে শুলেও চড়েছি, বুঝতে পারছেন কি বললাম। এবার কি হবে, প্রেমও তো দিয়েছি আর কত প্রেম দেব, এত প্রেম দিয়েছি যে ভগবানকে ছেড়ে কি করে কর্ম করেছি, আকর্ম কুকর্ম করে হরিবাসর করেছি, আকর্ম কুকর্ম করে তারপর হরিবাসরের মধ্যেও আকর্ম কুকর্ম করছি, আবার গুরু গোসাই ত্যাগীদের ছেড়ে আমি হরিবাসর শুরু করেছি, তাতে কি হবে, তাতে সংহার হবে, তোমাদের জয় হবে না, তোমাদের কোনো কাজ হবে না, এই জগৎ ওরম নয়, তোমরা জগৎকে জানো না, তাই জগৎ জানানোর জন্য, জগৎকে জানানোর জন্য ভক্তরূপে কারের মধ্যে উপস্থিত হয়ে সেই ভক্তবৎসল ভগবানই আপনাদের জানায়। তা বলছে কি করছেন আর কি করছে জগৎ, কি করতে হয় ভগবানকে, ভগবানকে যখন মূর্তি রূপে পেতে চান তখন কি করেন, তখন কি করেন বলেন, তাহলে ভক্তি কোথায়, বাংলা সংহার হবে এবার, বাংলা সংহারের সময় এই যে শুরু হয়েছে, এই বৈশাখ মাস থেকে শুরু হবে দেখবেন, বাংলায় এমন এমন লীলা হবে যে আগে কোনোদিন স্বপ্নেও কেউ ভাবেনি বাংলায় এরকম হবে। এই ভোট তো চলে যাবে, কি হবে আমি বলবো না, আমার মুখ থেকে তো অন্তত বলবো না, আমার দেখা আছে জানা আছে, আমি চাই যাতে না হয়, তার জন্য এখানে আপনাদের কাছে বাংলাতে বাংলায় কথা বলতে হচ্ছে, না ছিলাম তো ভালো ইংরেজদের কাছে, উল্টো কথা হলো তাদের কাছে ভালোই ছিলাম, এবার অনেকে অনেক কিছু না জেনেও অপরাধ অনেক করেছে, উল্টো কথা বলেছে, অনেক কোচার এস কোচার সে কোচার অনেক কথা বলেছে, তুমি তাপসকে দোষারোপ করতে গেছো তাহলে সমস্যা আছে, না জেনে কথা দিলে অপরাধ হয় তাই ক্ষমা হোক, তুমি যা দেখেছো তুমি তাই বলেছো, কিন্তু তাপস যা দেখেছো তুমি তো তা দেখোনি, তাপস যেভাবে ছিল তুমি তো তা দেখোনি, তা তুমি এই কথা বলতে যাও না তাহলে অপরাধ হবে, তাই অপরাধ কি হবে, অপরাধের দোষটা তো নিতে হবে, তা দোষ যদি হয় তাহলে ক্ষমা হোক, সামনে যেহেতু আছে ক্ষমা চাইতে হয়, ক্ষমা নাহলে ক্ষমা হয় না, আর কখন ক্ষমা চাইতে আর কিভাবে ক্ষমা চাইতে হয় তাও জানতে হয়, নাহলে তো ক্ষমা হয় না, দোষ তো করেই ফেলেছি, যারা বলছে তাই বাক্যে বলছে ঈশ্বর রয়েছে, তোমার বাক্যে তোমার দোষ রয়েছে, তোমার বাক্যকে ঠিক করো, সত্য তোমার বাক্যেই রয়েছে, তাই বলছে আমি বলি নাই আমার গোবিন্দ বলেছে, তা তোমার গোবিন্দে শয়তানই আছে, শয়তান ঢুকে বসে আছে, গোবিন্দ যা বলায় তাই বলি, তা তোমার গোবিন্দ শয়তান ঢুকে আছে, যার যেমন কথা তার তেমনি ভাব, আর যার যেমনি ভাব তার তেমনি স্বভাব, আর স্বভাবে অভাব আছে তার মানে তোমার গোবিন্দের সমস্যা আছে, তাহলে বলছে এই কথাগুলো আগে জানতে হবে আর সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। মালো বাবা এসেছে এখানে আপনাদেরকে জানাতে মালো বাবার তথ্য, মালো বাবার জ্ঞান, ওই মালো বাবার ভক্তি আপনারা নিতে পারছেন না আপনাদের ব্যাপার, আপনাদের বলতে এসেছিলাম তাই এরকম ব্যাপার, আমি তো কারো অপরাধ ধরতে আসিনি, যদি পরীক্ষা করি তাহলে কিন্তু টিকতে পারবেন না, আপনাদের ঘর নিয়েই পরীক্ষা করব, আমার ঘর নেই, আমার ঘর আপনারা জানেনও নি, জানতেও চাননি এখনো তিন বছর ধরে, কথার মধ্যেও মালো বাবার তথ্য হয়তো জয় মালো বাবার জয় হরি মা বলা কেবলাম, ওই নাম হয়, নামে হয় না কর্মে হয়,
কর্ম করতে হবে তো, তাই কোন কর্ম করব? কর্ম বাদ দিয়ে অন্য কর্ম করবো, হরিবাসর করবো? হবে না, ভগবানকে ছাড়া হরিবাসর কোথায় হয়? তা তো আমি ওখানে গিয়েই বসতে পারতাম যেখানে যেখানে হরিবাসর হয়। ভগবান কি তাই বলেছে? বলো দেখি, ভগবান কি তাই বলেছে? ঈশ্বর কি তাই বলেছে? যেখানে আমার ভক্ত ভগবান থাকে, ভক্ত সেখানে ভগবান থাকে, এইটা ভগবান বলেছে। যেখানে আমার ভক্ত থাকে সেখানে ভগবান থাকে। আর যারা এইভাবে করছে তারা আমাকে জীবিত অবস্থায় পায়নি, আমি যখন এই জগতে ছিলাম তখন আমাকে ডাকেনি, তারা ওই শয়তানি প্যাঁচে ফেলে দশচক্রে ভগবানকে ভূত বানিয়ে তারা ডাকে। তো ভগবানকে ভূত, আবার ভূতেরও ভূত, ভগবান ভূতেরও ভূত, কিন্তু তুমি যে ভূতকে চেনো সেই ভূত নয়। ভূত মানে অতীত, ভগবান অতীত নয়, বাস্তব চির শাশ্বত সত্য। সেটা কোনটা? সেটা কোনটা? শুধু কি শরীর? শরীর তো অতীত হয়ে যাবে, এটা নশ্বর, এটা ঈশ্বর নয়। সেটা কি অপরাধ কোনটা? তোমাকে জানতে হবে তুমি কি কি অপরাধ করেছো। সেই অপরাধ যখন তোমার মনে পড়বে তখন ক্ষমা হবে, আমি এই ভুলটা তো করেছিলাম প্রভু, তা তোমার সে তখন তখন গিয়ে ক্ষমা হবে। তা তোমরা যে অপরাধ করেছো তোমাকে জানো কি কি অপরাধ করেছো? তোমাদের বললে তোমাদের মধ্যে অহংকার ঢুকে যায়, বলেছে আমি বলেছিলাম নাকি, এই তো কত বড় ঘটনা, এই সরস্বতী পুজোর বিষয়ে তোমার মনে থাকে না বললাম, তোমাদের মনে নেই আমার মনে আছে, এরকম অনেক অপরাধ আছে। তাই ওই অপরাধ নিয়ে তো আমি বসিনি এখানে, ভগবান তো বসিনি তোমার অপরাধ গুনে গুনে বিচার করার জন্য, তার জন্য রেখেছে যমরাজকে, চিত্রগুপ্তকে। তুমি স্মরণ করলে ওখানে গিয়ে বিচার দিতে হবে, বিচার করে উঠতে হবে, তখন কিন্তু তোমার নাম যতই জপ করো যম তোমায় ছাড়বে না, যম বাপকেও ছাড়ে না, বুঝতে পেরেছেন? তাই আমি ওইখানে যম তোমার বিচার করব, বুঝতে পেরেছেন কি বললাম? তাই বলছে সর্বধর্ম পরিত্যাজ মামকং শরণাঙ্গজ, আমি যা বলছি তাই করো, তুমি সব বাদ দাও, আমাকে স্মরণ করো, আমাকে আত্মসমর্পণ করো। কয়জন করেছে, কে করেছে আমাকে বলুন দেখি? আমি এই চারজনকেও বলছি, আত্মসমর্পণ কিভাবে হয় আপনার সংজ্ঞা দিন, আমি দেব না। কর্ম কিভাবে হয়, ধর্ম কিভাবে হয়, আপনি তো 50 বছর ধরে রয়েছেন, 50 বছর 30 বছর তো হয়েছে ঘরে, তাহলে এখানে এসেও আপনাকে এখনো বলতে হচ্ছে ত্যাগী বৈষ্ণব খুঁজতে হবে, এখনো বলতে হচ্ছে আপনাকে, আবার নিজেকেই বলতে হচ্ছে ত্যাগী বৈষ্ণবরা ভোগ দেয়, আপনি যেখানে তার বাড়িতে কয়েক বছর ভোগ দিয়েছেন। না সেটা আপনাকে তো বলতে হবে, এবার বলার পদ্ধতি রয়েছে। তাহলে এত বছর তাহলে আমি যে ভোগ দিয়েছিলাম তোমার বাড়িতে তাহলে ভোগ হয়নি মা? পরিষ্কার কথা, একদম সোজা কথা, আমি যে তোমার বাড়িতে ভোগের প্রসাদ করেছিলাম তাহলে কি আমাদের কি দ্বারা ভোগ হয় না? বা আমরা যে চৈতন্য জ্ঞানে চলেছি, যে 30 বছর ধরে চৈতন্য নবদ্বীপ গোসাইয়ের জ্ঞানে চলেছি, তাহলে কি আমাদের কি চৈতন্য গোসাই ছিল না? আমাদের কি চৈতন্য গোসাই নাই? হ্যাঁ বলো দেখি, এইটা সোজাসুজি বলো, তুমি ওইভাবে বলতে যাবে কেন? তাই কথা শিখতে হবে, তৎক্ষণাৎ তার স্মরণ হবে, কারণ ওই কারণ ওখানে সংসারে যারা আছে তাদের এসব স্মরণ থাকে না, সংসারে মায়ার জালে তার আবদ্ধ হয়ে আছে, তাই তাদের ওইভাবে স্মরণ করে দিতে হবে, আর না হলে অপরাধ চোখের সামনে। এবার বলছে আপনি তো মালা দেয়া গুরু না দীক্ষা শিক্ষা গুরু? ওনাদের তাহলে যার গুরু আছে তাহলে তাহলে তখন বলতে চলে, সে তো চলে গেছে, বলছি না এখান থেকে তাহলে ওই জপ নিয়েছে, তাই তো? তাহলে যে বিষয় সে সময় বলতে হবে, তা সেখানে এসে ধরা না দিলে সমস্যা আছে। তাহলে বলছে কি বলছে, তুমি এত কিছু জানার পরেও তুমি এরকম করেছ, তাই তুমি বলেছ? এই জগৎটা অন্য পাল্টে গেছে সবকিছু, কিন্তু হ্যাঁ আপনারা যে জ্ঞানে চলেন, আপনাদের ভাবে চলেন, গুরুর ভাবে চলেন না, ঈশ্বরের ভাবেও চলেন না, আপনার ওই শ্রীগুরু না কি বললেন সাধারণ মা, শ্রীগুরু না কি বললেন, হ্যাঁ তাহলে শ্রীগুরুর জ্ঞানেও চলেন না, কোন জ্ঞানে চলেন আপনারা বলেন দেখি, বলেন দেখি কোন জ্ঞানে চলেন? আচ্ছা প্রথম মাতা পিতাকে স্মরণ করে, মাতা পিতাকে বলতে হয়, চলে গেল তাকে মনে মনে হলো স্মরণ করে, মা আমি এই কাজটা করছি, বাবা আমি এই কাজটা করছি, আমি এটা যেন করতে পারি,
প্রথম জ্ঞান। দ্বিতীয় জ্ঞান, আমি যার কাছ থেকে মন্ত্র নিয়েছি, দীক্ষা গুরু বা শিক্ষা গুরু, সে যদি জীবিত থাকে তার কাছে যেতেই হবে, যত দূরই থাকে, ফোনে হলেও বলতে হবে এখনকার যুগে। আর ফোনে বলে নয়, কাছে গিয়ে যাও, বলে এসো, তাকে ওই অর্চন করে এসো, আমন্ত্রণ আর নিমন্ত্রণ করে এসো, আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটো একসঙ্গে। এবার সে অনুমতি দিলে তারপরে আমার বাড়িতে বা কর্ম কোনো কিছু অনুষ্ঠান যাই করব সেটা হবে, তার উপস্থিতিতে হলে পূর্ণ উন্নতি হবে, তার অনুপস্থিতি হলে একটু কমে যাবে, কারণ ওই গুরুত্ব আর আজ্ঞা দেব, অনেকের তো কর্ম থাকে, তাই তো নাকি, নিত্যকর্ম আছে, সবাই সব জায়গায় যেতে পারে না, গুরুর আদেশ যেখানে ঠিক নাই, গুরু কর্ম যেখানে ঠিক নাই, সেখানে সকল গুরু তো যাবে না, চৈতন্য হলেও যাইনি, অনেক জায়গা আছে, আমি এখনো গুনে গুনে বলতে পারি যা চোখে ভাসে, সেখানে তার বাড়িতে পাও দেয়নি, সেই তারাই এখন এই মত্তবাদী এরকম হরিবাসর করে বেড়াচ্ছে, তার বাড়িতে পাও দেয়নি, বলে আমি ওর বাড়িতে যাব না, সোজাসুজি বলেছে, তখন তাকে দম্ভ অহংকারী বলেছে, চৈতন্যের দম্ভ হয়েছে, অহংকার হয়েছে, এই কথাও শোনানো আছে, অনেক কিছু লেখা আছে চৈতন্য ভাগবতে, তা কারা কি পড়েছে, কারা কি জেনেছে, কারা কি ইতিহাস নিয়ে কর্ম করে, কার কর্ম করে বলেন দেখি, নিজ নিজ স্বার্থ উপজয় করার জন্য, নিজ কামনার জন্য কর্ম করে, তাই তাদের মৃত্যু হয়েছে, জগতে সংহার হবে, এমনি এমনি না, বলেন দেখি। বলছে কি করছেন, কোন ধর্ম পালন করছেন, যেখানে এসে মানুষ ওষুধের ত্যাগ করতে বলেছে আর কিছু ক্রিয়া কর্ম করে রোগ তাড়াতে বলেছে, সব বয়সেই হয়, কোন বয়সে হয় না, করেছে কজন, কজন জানতে চেয়েছে বলেন দেখি, কজন কজন যোগ জানতে চেয়েছে, মালবত এখানে যোগ জানাতে এসেছে, কজন যোগ জানতে চেয়েছে, এটা তো নিত্য প্রার্থনা হচ্ছে, এটা নিত্য প্রার্থনার কর্ম, যেটা আপনাদের জন্য পিছিয়ে গেছে অনেক কিছু, সকালেরটা দিনের নয়টার পরেও হয়ে গেছে, তিনটেরটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, তাই বলছে অসৎ সঙ্গে ভজন আমায় সৎসঙ্গে ভজ, অসৎ সঙ্গে বহুতলে রসাতলে যেতে হয় যদি সৎসঙ্গ না করো, তা কোথায় সৎসঙ্গ হয় আর কোনটা সৎসঙ্গ, সময়কে ধরে সময় মতো কর্ম করো, দিন থাকতে দিনের কর্ম করো, ও সাধারণ দিন না রাত, সাধারণ দিন না রাত, রাত হয়ে গেছে, তাহলে রাতের আলো, প্রদীপের আলো, ওই কৃত্রিম আলো আর কিসের আলো, গুরুর আলোয় চলতে হয়, তাহলে কোন গুরুর আলোয় চলতে হয়, হ্যাঁ কোন গুরুর, শ্রীগুরু সদ্গুরু কৃষ্ণ তত্ত্ববেতা, যে গুরু আমায় দিয়েছে সেই গুরুর চরণ ধরে চলতে হয়, তার ঊর্ধ্বে যেতে নাই, তার কথা আজ্ঞে চরণে পড়ে থাকতে হয়, আপনি কোথায় আছেন, তাই তো সাধারণত চরণেই আছে, অসুবিধা কোথায় আছে, তাই বলছে যেখানে যেখানে এই যে কথাটা বলা হচ্ছে শুনুন এইবার, তাহলে বলছে যেখানে বলছে কর্ম করালাম ধর্ম কর্ম, কর্ম করালাম ধর্ম কর্ম, দিলাম না তাকে কিছু, সব কর্ম করে নিলাম, দক্ষিণাও দিলাম না ঠিক মতো কিছু, বুঝা গেছে, দক্ষিণাও ঠিক মতো দিতে পারলাম না, তারপর আবার কথায় বাক্যেও ঠিক করতে পারলাম না, আচ্ছা তারপরে তো আবার কর্ম পড়েছে এরকম হরিবাসরের মতো, সে সময় নিমন্ত্রণ করতে গেছে কোথায় শান্তিপুর কোথায় নবদ্বীপ, পাশে গুরুকে ছেড়ে দিয়েছে, তা তার কি অবস্থা হয়েছে বলেন দেখি, বুঝতে পারেননি, সেই গুরুকে ছেড়ে দিয়ে নিমন্ত্রণ করতে গেছে কোথায় নবদ্বীপ কোথায় শান্তিপুর কোথায় কোন হরিবাসর করবে তারা, কোথায় ভোগ নিবেদন করবে কে, কোন গোসাই, ঠিক আছে, গুরুকে ছেড়ে দিয়ে অন্য গোসাইকে দিয়ে ভোগ নিবেদন করে, তাহলে গুরু কি পাবে, গোবিন্দ তার পাবে, কিন্তু গুরু কি পাবে, আর গুরু না পেলে তাই এই রাত্রিতে কে কায় কে আলো দেখাবে, ও সাধারণ মা রাত্রেবেলা কে আলো দেখাবে, রাত্রেবেলা তো গুরু আলো দেখাবে, তাই গুরুকে তো দিই নাই, তা গুরু কি দেবে,
তো তুমি অন্ধকারে থাকবে, তুমি পাবে কোথায়? তুমি পাবে কোথায়? তুমি তো গুরুকেই দাও নাই। হ্যাঁ ঠিক, তা গুরুকে কি দিয়েছ বলো দেখি? বলছে সব ভণ্ডামিতে পড়েছে, সব রসাতলে পড়েছে, কথার মধ্যে বাক্য শুদ্ধি নাই হয়েছে, কথা যা বলেছে তাও মনে নাই রেখেছে, তাহলে কি করে হবে? বড় বড় সাধু তো দেখলাম, এখানে বসেই কয়েকজনকে দেখলাম, তার নিজের বাক্য শুদ্ধি করতে পারে নাই, কি বলেছে তাও মনে রাখে নাই, তাহলে তারা কি করে পাবে? তাই ধ্বংস করা হবে। তাই বলা হয়েছিল ওই আটজনকে, ওই সিদ্ধ পুরুষ যারা বসে রয়েছে এখন সবার সামনে, সেই আটজনকে বলা হয়েছিল আগে নাম দেব, তারপরে ধরবো, তারপরে গলা টিপি টিপি ধরবো, তারপরে তো তরবারি দেওয়া আছে ওপর থেকে, সুদর্শন চক্র দেওয়া আছে ওপর থেকে, তখন কি হবে? তাহলে কাকে নাম দেবো? তুমি তো নেবে না, আমি কথা বললাম বলে নাম, তাহলে আমি বলতে বলতে যাব, তুমি কানে আঙুল দিয়ে থাকো, তা তুমি মরবো। নাক তো বন্ধ এমনি করে দিয়েছে জগৎ, এবার কান বন্ধ করবা হেডফোন দিয়ে? করো, অসুবিধা নাই, হেডফোন কে ওই ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ ওইখানে কোনো না কোনো দিন কানে ঢুকবে, তখন কি করবে? তখন গলা টিপে ধরবো, তুমি কি করেছ? যমরাজকে দিয়ে ধরাবো, চিত্রগুপ্তকে ধরাবো, সনিকে দিয়ে ধরাবো, ওই টিকটিকে বলছে, তখন কি হবে? তখন এরম এরম হঠাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে, হঠাৎ করে পড়ে মরে যাবে, আবার লাভ দিয়ে উঠবে, কারণ নামটা ঢুকে গেছে। যে বলা আছে তো শাস্ত্র, আমি বলি নাই, আমার পূর্ব জন্মে যত মহাপুরুষগণ সব বলে দিয়ে গেছে এই যুগে মালবার তত্ত্বের কথা, এই যুগে যিনি আসছেন, যিনি এসেছেন তার কথা, তিনি সত্যকে প্রকাশ করেছেন, তিনি ঈশ্বরের সত্য বাণীকে প্রকাশ করেছেন, তিনি করছেন, মালবাই করছেন। বলেন দেখি, সবাই বলে দে, কে বলেনি? চৈতন্য বলেছে আপনার, যীশু বলেছে আপনার, মোহাম্মদ বলেছে আপনাদের, কে বলেনি বলেন দেখি? শ্রীকৃষ্ণ পর্যন্ত বলে গেছে আমি ওই রূপে আসবো এবার, আপনারা জানেন সত্য তেতা দাপর কলি কি রূপ, সিরূপ সিরূপ করে তো লাগানো, এবার সংহার রূপ, যোগে বসলে শান্ত স্বরূপ, নিত্যানন্দ রূপ, পরমানন্দের রূপ, আর যোগ ছাড়া বলছে সংহার হবে, অপরাধ দোষ সব ধরা খাবে, সে যেখানে যেখানে যাবে তার রূপ দর্শন দেখে মানুষ হাত পেল করবে, বুঝতে পেরেছেন? কি বলবো, শনি রশনি আমি বলা আছে, বলেন দেখুন, ওই যে ভেতরটা তো মালবাবার, ভেতরটা তো মালবাবার, পুরুষ আর প্রকৃতি যেটা নিয়ে শরীর গঠিত সেটা কি করবেন? এইবার কি করবেন? তাহলে অপরাধ ওখানে যখন এইখানে এই শরীরটাকে যখন অপরাধ বস্ত দেখছেন অপরাধ চোখে মালবাবাকে তাপস রূপে, ও আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, ও মালোর ঘরে, ও বৈষ্ণব নাকি, নিজে নিজে হয়েছে, কত কথা বলেছে আর গন্ডগোল করেছে, সন্ন্যাসী সেজেছে, বলো বাবা তুমি এখানে বসো না তিন বছর, বলো দেখি, মালবাবা ওই জগৎ প্রকৃতিকে রক্ষা করার জন্য, মালবাবা ওই মাতা পিতার শক্তিকে জাগানোর জন্য ওই মহালয়ে মহাকালের সময়ে প্রতিজ্ঞা করেছে এক গুরুকে, যাকে এই জগতের ব্যাসদেব বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তাকে সাক্ষী রেখে বলা হয়েছে, এই যে লোকেশ্বর বাবাজি, লোকনাথ বাবাজিও সেদিন ছিল ওখানে উপস্থিত বাড়িতে সেই অনুষ্ঠানে, তার সঙ্গে আরো অনেককে সাক্ষী রাখা হয়েছে, সবাইকে বলা হয়েছিল এসো, কারণ ওই দিন সবার সবার তর্পণ থাকে, পিতৃতর্পণ, সেই পিতৃপুরুষের তর্পণ করে প্রতিজ্ঞা করা হয়েছে, তুমি আমায় যে বস্ত্রই দাও না কেন, বস্ত্রতে আমি চলি না, বস্ত্র আমার ঈশ্বর যা দিয়েছে সেটা দিয়েছে, যা দেবে গায়ে তাই দেবে, অঙ্গে যাবে যা ওই অঙ্গ দিলেও যাবে না তার সঙ্গে, বস্ত্র দেখে সাধু সন্ন্যাসী চিনতে যাও না, অনেক সাধু আছে বাড়ির পাশেও, অনেক সাধু আছে, তাতে কি হয়েছে? এবার সংগার হবে, তুমি আমার বাণী মুখ বন্ধ করবে, করো অসুবিধা নাই, দেখি কি করে করতে পারো, সত্য বলবো, সত্য বললে যদি মুখ বন্ধ হয়ে যায় তাহলে সত্য থাকবে না অসত্য থাকবে, তা জগৎ কি অসত্য? জগৎ কি মিথ্যা? তা জগৎ থাকবে না, তা তো জগৎ অন্ধকার ডুবে থাকবে, রসতলে থাকবেন তাই রসতলে যাবেন, যদি জাগতে চাই জাগবেন, আর মালবাবা যতদিন আছে তো জাগিয়ে যাবে, রসতলে তুমি